ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল সংকটে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলার লাখ লাখ মানুষ, চলছে মানবিক বিপর্যয়। এমন অবস্থায় বসে নেই দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররাও, যার যার অবস্থান থেকে ছুটে গেছেন অসহায়দের পাশে, বাড়িয়েছেন আত্মমানবতার হাত। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে যাকে পাওয়া যায় তিনি তাশরিফ খান। বন্যা দুর্গত বিপর্যস্ত মানুষকে উদ্ধার করতে স্পিডবোট নিয়ে ফেনীতে গেছেন তরুণ এই সঙ্গীত শিল্পী। সঙ্গে আছেন কিটো ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মাসুর রাব্বি ইনান ও তার টিম। ক্ষণে ক্ষণে ফেসবুক পোস্ট দিয়েও জানাচ্ছেন আপডেট, অসহায়দের জন্য দিচ্ছেন সহায়তার বার্তা। পানিবন্দী মানুষদের উদ্ধারে প্রথমে ফেনী, পরে চৌদ্দগ্রাম ও কুমিল্লায় ছুটে গেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম ও তার দল। সেসব স্থানে হাতে হাত রেখে অসংখ্য মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণ করতে দেখা যায় তাকে। একই সঙ্গে কোথায় কখন কি কি প্রয়োজন, কি করণীয়, ডাকাত হতে সাবধান সহ নানা সতর্কতামূলক বার্তাও দিয়ে যাচ্ছেন তিনি। একদম হচ্ছে বুকের কাছে পানি। এখন যেটা আপডেট, নোয়াখালী ও ফেনীতে ছুটে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এই সময় ফেনীতে আর এস ফাহিমের সঙ্গেও এক হয়ে কাজ করতে দেখা গেছে তাকে। ঘুরে ঘুরে মানুষকে তার পক্ষ থেকে দিচ্ছেন সহায়তা। এদিকে নিজের জন্মদিনের জন্য জমানো টাকা অসহায়দের সহায়তায় উপহার হিসেবে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ঋতুরাজ। একই সঙ্গে তার মতো অন্যান্যদেরও যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে থাকা কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই মাঠে না নামলেও ত্রাণ পাঠিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এ তালিকায় আছেন ফারাজ করিম চৌধুরী, তহিদ আফ্রিদি ও ব্যারিস্টার সুমন। নিজেদের ত্রাণ কার্যক্রম প্রতিনিয়ত ফেসবুকে হালনাগাদ করছেন তারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।